আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা বাড়িতে বসে এস বা ওবিসি স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপের যে প্রিন্ট আউট কপি বা হার্ড কপিটা পাওয়া যায় সেই তিনটা পেজ তোমরা কিভাবে নির্ভুলভাবে স্টেপ বাই স্টেপ হাতে কলমে ফিল করবে তার সম্পূর্ণ বিস্তারিত ফর্ম ফিল তুলে ধরবো কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম পেজটা অনেকটা এই ধরনের হয়ে থাকবে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কম্পিউটার থেকে তোমরা যখন ফিল আপ করেছিলে প্রথম যে পেজটা পাবে সেই পেজটা তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে তোমরা এখানে শুধু কী করবে তোমার পাসপোর্ট মাপের একটি ফটো বা অ্যাটাচ করে দেবে এবং তোমরা সেটাই কিন্তু সিগনেচার করে দিতে পারো সেলফ সিগনেচার তো এখানে কিন্তু বেসিক্যালি প্রথম পেজে আর কোনো কিছু তোমাদের ফিল আপ করতে হবে না এবং তোমরা দেখে নেবে তোমার এখানে সমস্ত ডিটেলস ঠিক আছে কিনা এরপর চলে আসবো আমরা সেকেন্ড পেজে তো সেকেন্ড পেজে তোমরা একদম ওপরে দেখতে পারবে তোমাদের অ্যানুয়াল ইনকাম কত তো অ্যানুয়াল ইনকাম এখানে তোমরা দেখে নেবে তোমার কত টাকা লেখা আছে তো যত টাকা এখানে লেখা থাকবে সেই ইনকাম সার্টিফিকেটই কিন্তু তোমাকে এখানে প্রোভাইড করতে হবে ধরো এক্সাম্পল হিসেবে এখানে ষাট হাজার টাকা লেখা আছে কিন্তু তোমার ইনকাম সার্টিফিকেটে সত্তর বা বাহাত্তর হাজার টাকা লেখা আছে তাহলে কিন্তু তুমি স্কলারশিপ থেকে রিজেক্ট হবে এখানে যত টাকা তোমার ফিল আপ করা হবে সেই পরিমাণ অঙ্কের অ্যামাউন্টের যে ইনকাম সার্টিফিকেট পাবে সেটা তোমরা আনবে কিন্তু ফিল আপ করাই থাকবে এদিকে দেখতে পারবে তোমার আধার নম্বরের শেষের চার ডিজিট এখানে শো করছে তো বেসিক্যালি এখানে তোমরা নিচের দিকে স্কোর করলে দেখতে পারবে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট বলে একটি অপশন আছে এখানে কিন্তু যে স্কলারশিপে আবেদন করেছে তার এখানে ফুল সিগনেচার করতে হবে তো কোথা থেকে সিগনেচার করেছে সেই সেইটা লিখে দেবে এবং কত তারিখে সিগনেচার করেছে সেটা এখানে সুন্দর করে ফিল করবে দেন তার নিচের দিকেই আরেকটি স্ক্রল করলে দেখতে পারবে সার্টিফিকেট অফ ইনস্টিটিউট তো এখানে স্পষ্ট করে বলে দিয়েছে এখানে ইনস্টিটিউশন থেকে টোটালটাই অনলাইনে ভেরিফিকেশন করে দেওয়া হবে কোনো কিছু করার দরকার নেই কারণ এখানে যে বলে দেওয়া আছে সিগনেচার অফ হেড ইনস্টিটিউশন ব্লক লেটারে লিখে দেবে এখানে কিন্তু সিগনেচার এবং সিলসহ তোমার ইনস্টিটিউশন বা স্কুল থেকে সেটা ভেরিফাই করে দেওয়া হবে নম্বর থ্রিতে আসবে তো এখানে বলে দিয়েছে এখানে কিন্তু তোমাদের একজনের সিগনেচার আনতে হবে এবং সিলসহ তো এখানে ডেট এবং প্লেসটা লিখে দেওয়া আছে কারা কারা এখানে সিগনেচার করতে পারবে বা কার্ড সিগনেচার তোমাকে আনতে হবে তো এখানে স্পষ্ট করে বলে দিয়েছে তোমরা এর কাছ থেকে আনতে পারো মিউনিসিপ্যাল কমিশনারের কাছ থেকে আনতে পারো বা কাউন্সিলর বা জেলা পরিষদের কাছ থেকে আনতে পারো বা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছ থেকে আনতে পারো সিগনেচার তিনি কোথায় করবেন তো এখানে দেখতে পাচ্ছ একটি ব্ল্যাঙ্ক কালার আছে তো এখানে কিন্তু তিনি সিগনেচার করে দেবেন এবং এখানে তার সিল এবং এখানে ডেট এবং প্লেসটা লিখে দেবেন তাই এগুলো তোমরা কোনো কিছুই ফিল করবে না ভেরি কেয়ারফুলি এপচেদিকে দেখতে পাচ্ছ ডিক্লারেশন ইনকাম তো এখানে কিন্তু তোমাকে ফিল করতে হবে তো তোমার ইনকাম সার্টিফিকেটে কত লেখা আছে সেটা কিন্তু এখানে ডিজিটে লিখে দিতে হবে অর্থাৎ সংখ্যায় লিখে দিতে হবে এবং সেটা কথায় তোমাকে এখানে প্রকাশ করতে হবে ধরো কারো ইনকাম সার্টিফিকেটে ষাট হাজার টাকা তো এখানে প্রথমে তোমাকে হচ্ছে সিক্সটি সংখ্যায় লিখতে হবে এবং এখানে তোমাকে কিন্তু কথায় লিখতে হবে সিক্সটি থাউজেন্ড অনলি অটোমেটিক লেখা থাকবে তো আরেকটি শূন্যস্থান আছে তো এখানে কিন্তু যে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করবে সেই ইনস্টিটিউটের নাম এখানে হবে এবং তার দিকেই দেখতে পারবে সিগনেচার ইন ফুল এখানে সিগনেচারের জায়গায় অনেকেই ভুল করে এখানে কিন্তু বলে দিয়েছে তার প্যারেন্টস বা গার্জিয়ানের কিন্তু ডিক্লারেশন ফর্ম তাই এখানে কিন্তু তার গার্জিয়ান বা তার ফাদারের সিগনেচার হবে এবং এখানে বাবা দেখতে পারবে প্লেস লি গ্রাম বা শহর এবং তার ডেট কত তারিখে সিগনেচার করেছেন সেটা এখানে লিখে দেবে এবং এই যে টোটাল পেজটি আছে সেটা কিন্তু তোমার ইনস্টিটিউশনে কিন্তু জমা দিতে হবে এবং এর সঙ্গে সঙ্গে কী কী তোমার জমা দিতে হবে সেগুলো কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে একটি স্ট্যাম্প ফটো দিতে হবে অথবা পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দিতে হবে এরপর দ্বিতীয়ত তোমার কিন্তু কাস্ট সার্টিফিকেটের জেরক্স সেটা নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটির মধ্যে কিন্তু তোমার সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ তোমার নিজস্ব সিগনেচার করতে হবে জেরক্সটি করে এবং তারপর দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে তোমার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দিলেও কিন্তু হয়ে যাবে এটা শুধুমাত্র প্রি ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে ক্লাস নাইনদের জন্য এরপর তোমার প্রিভিয়াস ইয়ার্সের মার্কশিটটা দিতে হবে অথবা সার্টিফিকেট যে একটা এবং তোমার ব্যাংকের ফার্স্ট পেজ জেরক্স দিয়ে দিতে হবে তারপর তোমার আইডেন্টি কার্ড হিসাবে আধার কার্ড দিয়ে দেবে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দিয়ে দেবে নাম্বার শেষে খাদ্যসাথী কার্ড অর্থাৎ তোমার হচ্ছে রেশন কার্ড কিন্তু এবার নতুনভাবে অ্যাড হয়েছে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা তোমাদের ইনস্টিটিউশনে যাবে এবং সেখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে জমা দিয়ে আসলেই কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এই ধরনের স্কলারশিপ রিলেটেড ভিডিও সব আগে পাবার জন্য